আমার জায়গাবার সিবায়রা আতঙ্কের কোনো কারণ নেই আপনাদের পাহাড় আমরা রয়েছি আওয়ামী লীগ এই ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ ঢাকা উত্তর আওয়ামী লীগ যুব লীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা এই পাহাড়া দেবে আপনাদের আতঙ্কের কোনো কারণ নেই ওরা যদি কোনো জায়গায় হাত দেয় তাহলে সে হাত ভেঙে দিতে হবে ওদের হাত ঘুরিয়ে দিতে হবে কি রাজি আছে রাজি আছে রাজি আছে ফজরের নামাজ পড়া সকাল থেকে পাহারা দিতে হবে সন্ধ্যা কাল তাবাই পাহারা দিতে হবে কোথাও যেন ওরা উচ্চ বাচ্চ না করতে পারে তো নভেম্বর থেকে ডিসেম্বরের 30 পর্যন্ত ঐতিহাসিক শান্তি উদ্যান বাংলাদেশ আওয়ামী লীগ গ্রহণ করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মেলন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিল বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কাউন্সিল এই ফ্রন্টে উদ্যানে হওয়ার কথা ছিল কিন্তু আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা 8ই ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কাউন্সিল থাকার পরে তিনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিলেন যে যেহেতু 10 তারিখ বিএনপি সমাবেশ করবে একটি বিশাল সমাবেশ করবে সেই কারণে ছাত্রলীগের কাউন্সিল 8 তারিখ থেকে 6 তারিখে এগিয়ে আসতে হবে এবং ওই জায়গায় কোন মঞ্চ ডেকোরেশন প্যান্ডেল কোনো কিছু থাকতে পারবে না আপনারা যান সাংবাদিক বন্ধুরা যান দেখেন গিয়ে কোনো চিহ্ন নাই নেত্রীর নির্দেশনা প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা সেই সব কিছু অবকাঠামো আমরা সরিয়ে দিয়েছি কিন্তু এই চোরারা নাশরে ধর্মের কাহিনী ওদের গাত্রদাহ শ্রদ্ধি উদ্যান কারণ ওই শ্রদ্ধি উদ্যানে ওদের আব্বাজান পাকিস্তান পাকিস্তানি সেনাবাহিনী এদেশের মুক্তিযোদ্ধার মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল কাজেই ওদের গাত্রদাহ রয়েছে ওদের গাত্রদাহ রয়েছে ওই শ্রদ্ধি উদ্যানে যাবে না কেন ঐতিহাসিক 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে এই বাংলার স্বাধীনতার দিক নির্দেশনা দিয়েছিলেন এখন তো এত ভালো বললা এত অনুনয় বিনয় করা হলো শুনলেন না এখন কোথায় যাইতে হবে গোলাপবাগ মাঠে যাইতে হবে এখন বলছে রাজি হয়েছে অবশেষে গোলাপবাগ মাঠে যাবে কাজে বন্ধুগণ আপনাদেরকে মনে রাখতে হবে এই শক্তি অবশক্তি এই শক্তিকে যারা সমর্থন দিয়েছে আসমরফ মান্না জামরুল্লাহ থেকে শুরু করে ওই দূর যারা সমর্থন করেছে তারা কারা এক দলের এক নেতা একজন দুইজন আর নাই কাজে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে ওদের একটি পেন্ডিং আছে মাইনের পেন্ডিং সেটি হল 2001 সালে ক্ষমতা এসে ওরা আমাদের মেরেছে ওরা হাত কেটেছে পাও কেটেছে ওরা চোখ উপড়ে ফেলেছে ওরা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তারপরও আমরা কিছু বলি নাই কারণ নেত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল যে বার্তা ছিল কঠোর বার্তা কোন গোলযোগ করা যাবে না সেই সুযোগ দিয়েছে সেই মাঠটা কিন্তু পেন্ডিং আছে বেশি বাড়াবাড়ি করলে সেই মায়ের উত্তম মাধ্যম কিন্তু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ